শুরুতেই নজর রাখব। রবীন্দ্র ভারতীর পরেবার যোগেশচন্দ্র কলেজ, শাসক দলের চাপে কাজ করতে পারছেন না কলেজের অধ্যক্ষ, বহিরাগতদের দাপটে কলেজে অপমানিত অধ্যক্ষ পঙ্কজ রায়, স্বেচ্ছাবশত চেয়ে গভর্নিং বডিকে চিঠি অধ্যক্ষের, অধ্যক্ষের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দিকে, অধ্যক্ষের দিকে জলের পাউচ ছোড়া হয় বলেও অভিযোগ, অভিযোগের তীরে বহিরাগতরা, বহিরাগতদের সঙ্গে যুক্ত কলেজের কিছু ছাত্র। রবীন্দ্র ভারতীর পর এবার যোগেশচন্দ্র কলেজ, শাসক দলের চাপে কাজ করতে পারছেন না কলেজের অধ্যক্ষ। কিছুদিন আগে রবীন্দ্র ভারতী অধ্যক্ষ তিনি বলেছিলেন যে কাজ করতে পারছেন না, এবার রবীন্দ্র ভারতীর পর যোগেশচন্দ্র কলেজ, তৃণমূল ছাত্র পরিষদের দিকেই আঙুল তুলছেন, জলের পাউচ ছোড়া হয়েছে অধ্যক্ষের দিকে এমনটাও অভিযোগ করছেন, স্বেচ্ছাবসর চেয়েছেন তিনি, ইতিমধ্যেই গভর্নিং বডিকেও জানিয়েছেন শাসক দলের চাপে কাজ করতে পারছেন না কলেজের অধ্যক্ষ, বহিরাগতদের দাপটে কলেজে অপমানিত অধ্যক্ষ পঙ্কজ রায়। সায়ন্তন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন্তন, কি খবর রয়েছে রবীন্দ্র ভারতীর পরেবার যোগেশচন্দ্র কলেজ? অন্যদিকে আজকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি অবধি বলেছেন যে কার্যত র্যাগিং করা হচ্ছে তাকে, চারিদিকে এসব কি হচ্ছে? দেখো, একেবারে যে একদিকে রবীন্দ্র ভারতীর উপাচার্য এবং তার পাশাপাশি যাদবপুরের উপাচার্য তারা কাজ করতে পারছেন না, এবং রবীন্দ্র ভারতীর উপাচার্য তিনি বিস্ফোরক দাবি করেছিলেন, তিনি বাড়িতে গিয়ে কাজ করছিলেন, অন্যদিকে দেখা যাচ্ছে কলেজেরও একই অবস্থা। যোগেশচন্দ্র কলেজ দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত কলেজ, সেই কলেজে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল যিনি অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়, তিনি বাড়ি থেকে কাজ শুধু নয়, তিনি আর সেই কলেজে প্রিন্সিপাল হিসেবে থাকতেই চান না, তিনি স্বেচ্ছাবসর নিয়ে তিনি কিন্তু তার পদত্যাগ পত্র ইতিমধ্যেই গভর্নিং বডির কাছে পাঠিয়ে দিয়েছেন। তার যে অভিযোগ যে কলেজে নিয়মিত একেবারে বহিরাগতদের দাপট, প্রিন্সিপাল রুমে ঢুকে বহিরাগতরা তারা কাজ করতে দিচ্ছে না, তাতে অপমানিত অধ্যক্ষ, পাশাপাশি এই কলেজেরই বেশ কিছু ছাত্র তারাও যুক্ত রয়েছে, এর আগেও এই অধ্যক্ষকে কিন্তু একেবারে জলের পাউচ ছুড়ে মারার অভিযোগ উঠেছিল, সেই অভিযুক্তরা এখন বহিরাগত তারাও কলেজে দাপিয়ে বেড়াচ্ছে, এবং যে সিসিটিভি লাগানো হয়েছে তার স্পষ্ট দাবি যে পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হচ্ছে না, এবং পুলিশের কাছে তার আবেদন যে সিসিটিভি চেক করে দেখুন যে কারা দাপিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ শাসক দলের দিকেই তার ইঙ্গিত, শাসক দলের ঘনিষ্ঠরা এবং তার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের দিকে যে অভিযোগের তীর উঠছে যে তাদের যে সদস্যরা তারাই কিন্তু মূলত কলেজে গণ্ডগোল করছে, বহিরাগতদের নিয়ে এসে আশ্রয় দিচ্ছে, এবং বহিরাগত যারা এই কলেজে প্রাক্তনই তারা কিন্তু এই কলেজে এসে দাপট দেখাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে শাসক দলের বা শাসক ঘনিষ্ঠদের যে চাপ, সেই চাপের ফলে কিন্তু একাধিক বিশ্ববিদ্যালয়, একাধিক কিন্তু কলেজে এই একই অবস্থা। যোগেশচন্দ্র কলেজ কিছুদিন আগেই কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তার উপাচার্য বিস্ফোরক দাবি করেছিলেন, তিনিও কাজ করতে পারছিলেন না, এবং এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আজকেও শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য কাজ করতে পারছেন না, তিনি পদত্যাগ করবেন বলছেন, শিক্ষামন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তিনি আছেন কেন, তিনি তো চলেই যেতে পারেন, অর্থাৎ এই যে একটা উদাসীনতা, যে সরকারের উদাসীনতা, অর্থাৎ শাসক ঘনিষ্ঠ উপাচার্য বা শাসক ঘনিষ্ঠ অধ্যক্ষ না হলেই যে উদাসীন দেখানো হচ্ছে, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হোক, কলেজের ক্ষেত্রে হোক, ডিপার্টমেন্টে গিয়েও যে লাভ মিলছে না, একেবারে হাতে হাতে সেই প্রমাণ মিলছে কিন্তু যোগেশচন্দ্র কলেজ, এই কলেজ নিয়ে কিন্তু একাধিক অভিযোগ ছিল এর আগেও, এবং পঙ্কজ রায় তাকে এর আগেও হেনস্থা করা হয়েছিল, এবং ফের কিন্তু তিনি কাজ করতে পারছেন না, এই অভিযোগ তুলে স্বেচ্ছাবশত তিনি নিতে চাইছেন, এবং গভর্নিং যে বডি রয়েছে সেই বডির কাছে তিনি ইতিমধ্যেই কিন্তু পরিচালন সমিতির কাছে তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন, 29 তারিখে পরিচালন সমিতির একটা বৈঠক, সেই বৈঠকেই কার্যত চূড়ান্ত হবে। তবে আরো একবার দেখা যাচ্ছে রবীন্দ্র ভারতীর পর শহরের একটা নামী কলেজ যোগেশচন্দ্র কলেজ, সেই কলেজের অধ্যক্ষ কিন্তু তারা শাসক দলের চাপে কাজ করতে পারছেন না, বহিরাগতদের দাপটে কার্যত একেবারে ঘরে থাকতে হচ্ছে অধ্যক্ষকে, এবং তিনি পদত্যাগ পত্র পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। সোনিয়া, সায়ন্তন একটু সঙ্গে থাকো, আমরা একটু দর্শকদের শোনানোর চেষ্টা করব রবীন্দ্র ভারতীর পর এবার যোগেশচন্দ্র কলেজ এবং যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ পঙ্কজ বাবু তিনি কি বলেছেন। ঘরে ঢুকে বহিরাগতদের প্ররোচনা এবং বহিরাগতদের অংশগ্রহণে যে তাণ্ডব নৃত্য হচ্ছে, এটা আমার পক্ষে দিনের পর দিন মেনে চলা সম্ভব নয়। ঘটনার একবার হলে ঠিক আছে, দুবার
এত রিপিটেশন হচ্ছে, আমার মনে হয়েছে কাজ চাকরিটা আমার জন্য নয়। তোরা জড়িত আছে প্ররোচনায়, কলকাতা পুলিশ অর্থাৎ লালবাজার তো প্রতিটা কলেজকে সিসিটিভি দিয়েছে। তো বৃহস্পতিবার বিকেল 4:05 থেকে রাত্রি 8:05 পর্যন্ত কজন বহিরাগত কবার ঢুকেছে, এটা দেখুন না, তাহলেই তো বেরিয়ে যাবে সত্যি ঘটনা। প্রেশার করে যেরকম মনে করবো সেরকম চলবো, অধ্যক্ষের চেয়ারে থেকে এটা করা যায় না। মহানগরী প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি। আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি শিক্ষাবিদ অচিন্ত্য বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। রবীন্দ্র ভারতীর পর এবার যোগেশ চন্দ্র কলেজ, যেখানে শাসক দলের চাপে কাজ করতে পারছেন না কলেজের অধ্যক্ষ, নানা অভিযোগ উঠে আসছে। অন্যদিকে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে উপাচার্য বলছেন আমাকে র্যাগিং করা হচ্ছে, আমি তো রীতিমতো র্যাগিং এর শিকার। চারিদিকে আমাদের রাজ্যে শিক্ষার এই অবস্থা, এখন অধ্যক্ষদেরকেও এভাবে ফেস করতে হচ্ছে। সত্যি আজকে আপনার কাছে এই খবরটা শুনে খুব অসহায় লাগছে, কারণ এই নতুন শাসক দল যারা বামপন্থীদের পরে এসেছেন, আমাদের অনেক আশা ছিল যে বামপন্থীরা খুব শিক্ষাক্ষেত্রে ইন্টারফিয়ার করে, তো সেই অবস্থাটা অন্তত দূর। কিন্তু যত দিন যাচ্ছে একেবারে এদের, বিশেষ করে ছাত্র সংগঠন এবং অশিক্ষক কর্মচারীদের সংগঠন, শিক্ষকদের সংগঠন তুলনামূলকভাবে কম, আর মানে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অশিক্ষিত নেতা এই দলটিতে আছে। যাই হোক, সেটা অন্য প্রশ্ন। আমার নিজের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, তারা শিক্ষার ব্যাপারটাকে না জেনে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। অনেকদিন আগে মানে একজন কলেজের গভর্নিং বডির বোধহয় সভাপতি ছিলেন, তিনি তো জগ ছুড়ে মেরে দিয়েছিলেন, ভর্তি জগ ছুড়ে দিদিমণিকে। এরকম নানা ঘটনা পশ্চিমবঙ্গে নানা জায়গায় নানাভাবে হচ্ছে, এখন এটা আরো বেড়েছে। এবং বাড়ার কারণ হচ্ছে রাজ্যপাল বেশিরভাগ ক্ষেত্রেই একটু খেয়ালি পনা দেখাচ্ছেন, অতিরিক্ত সক্রিয়তা দেখাচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও রাজ্যপাল দু একটা জায়গায় তার নিজের যে অধিকার এবং নিজের যে কাজ করার ক্ষমতা এইটা দেখাবার চেষ্টা করেছেন। এর ফলে রাজ্য সরকার আরো বেশি ক্ষুব্ধ হয়েছে, সব মিলিয়ে গোটা ব্যাপারটা একটা পর্যায়ের আসরে পরিণত হয়েছে। এবং তার পরিণতি এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যারা প্রধান উপাচার্য কিংবা অধ্যক্ষ তাদের উপর এরকম ভাবে হামলাবাজি বলে আমার মনে হয়। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার, কিন্তু বন্ধ কিভাবে হবে সেটা আমাদের পক্ষে নিদান দেওয়া খুব কঠিন, কারণ মানুষ চোখের সামনে দেখছে মিথ্যে কথা বলা হচ্ছে, অবাস্তব কথা বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। ফলে এই প্রতিক্রিয়াহীন মানে অলসের রাজ্যে কত দিনের মধ্যে এই অবস্থার পরিবর্তন হবে এই ব্যাপারটা একটু চিন্তায়। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম শিক্ষাবিদ অচিন্ত্য বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা আপনাদের শোনাবার চেষ্টা করব একটা বক্তব্য, কারণ রবীন্দ্র ভারতীর উপাচার্য শুভ্র কমলবাবু তিনি অভিযোগ করেছিলেন কিছুদিন আগেই সম্প্রতি যে তিনি কাজ করতে পারছেন না, এবার যোগেশ চন্দ্র কলেজের অধ্যক্ষের এই অভিযোগ। আমরা একটু রবীন্দ্র ভারতী উপাচার্য তিনি কি বলেছিলেন শোনানোর চেষ্টা করব। জুলাই জয়েন করেছি, রেগুলার যাচ্ছিলাম, গত শুক্রবার পর্যন্ত গেছি, কিন্তু যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে যে কর্মচারী ইউনিয়ন যেটা, তারা এসে বারংবার আমাকে অসম্মান করছে, অপমান করছে। তাদের দাবি, যেহেতু নির্বাচিত সরকার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করেননি, আপনি রিজাইন করে চলে যান, আপনি ওই চেয়ারে বসার যোগ্যতা নেই আপনার, আপনার ভাইস চ্যান্সেলর গাড়ি ব্যবহার করার যোগ্যতা নেই। আমার যোগ্যতা হয়তো নেই, কিন্তু কথাটা হচ্ছে এরকম করে প্রত্যেকজন যদি লোকেরা এসে ক্লাস গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির লোকেরা এসে আমাকে বলে, এটা তো শুনতে ভালো লাগে না, আর কথাবার্তা বলার ভঙ্গিটাও খুব ভালো নয়। ওখানে সন্দীপ গাঙ্গুলী ওদের প্রেসিডেন্ট আছেন এবং তার যারা সহকর্মী আছেন তারা এসে যেভাবে কথা বলছেন কোনো কাজ করা যায় না। তাদের দাবি একটাই, ইউনিভার্সিটিতে আরএসএসের মতাদর্শ আমরা হতে দেবো না। সে তো আমারও মত, ইউনিভার্সিটিতে কোনো রাজনৈতিক দলের মতাদর্শ চলা উচিত নয়,
কিন্তু ওরা তারপরে বেরিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করছেন, তাতে কি এদের দুজনেরও সম্মান বাড়ছে না এরা দুজনে অসম্মানিত হচ্ছেন? আমি জানি না। সায়ন্তন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, আমরা শোনানোর চেষ্টা করলাম দর্শকদের যে রবীন্দ্র ভারতীর উপাচার্য তিনি ঠিক কিছুদিন আগে সম্প্রতি যে অভিযোগ করেছিলেন, আর যাদবপুরে যে ঘটনা আমরা দেখলাম, এবার যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ তার সঙ্গেও এই ঘটনা, কোনোভাবে কি এই যে তৃণমূল ছাত্র পরিষদের দিকে আঙুল উঠছে, তাদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যেটা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে এই যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু বিশ্ববিদ্যালয় হোক তার পাশাপাশি কলেজ হোক, সেই কলেজের অধ্যক্ষ তিনি বসে কথা বলুন, এভাবে বাড়িতে বসে সমাধান হয় না। কিন্তু অন্যদিকে এই কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় কিন্তু তিনি দীর্ঘ দিনের একজন অধ্যাপক এবং তার পাশাপাশি তিনি সেই কলেজের অধ্যক্ষ, তার বক্তব্য যে অনেক দিন ধরেই কিন্তু এই ঘটনা চলছে, তিনি কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলেন, বারবার কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ ছাত্রদের তরফ থেকে এসছে যে ছাত্ররা তাকে হেনস্থা করেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই মুহূর্তে সেটা চরম আকার ধারণ নিয়েছে, সে কারণে তিনি আর কাজ করতে পারছেন না, তিনি অপমানিত, এবং তিনি যেহেতু একজন একাডেমিশিয়ান, অর্থাৎ তিনি যেহেতু একজন অধ্যাপক এবং তার পাশাপাশি একজন শিক্ষাবিদ, তিনি চাইছেন যে এখানেই বিষয়টা থামা উচিত, কারণ তিনি আর অপমান নিয়ে কাজ করতে পারছেন না। আজকে দেখো শিক্ষামন্ত্রী তিনি কিন্তু একটা বিষয় স্পষ্ট করেছেন যে একেবারে সাবধান বাণী দিয়েছেন যে আচার্য যে সকল উপাচার্যকে নিয়োগ করছে এবং তা কিন্তু শাসক দল ঘনিষ্ঠ নয়, অর্থাৎ যখন সাবস কমিটি হয়ে যাবে বা যখন রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে যাবে তারপরে তাদের কি হবে, একটা সাবধান বাণী কিন্তু তিনি দিয়ে রেখেছেন। অর্থাৎ এক্ষেত্রে একটা বিরোধ রয়েছে কোথাও, যে শাসক দল ঘনিষ্ঠ না হলেও যে কোথাও গিয়ে তাদেরকে অসুবিধার মুখে পড়তে হবে, এই ছবিটা কিন্তু বাংলার উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, তাকে আচার্য নিয়োগ করার পর থেকেই তিনি কাজ করতে পারছিলেন না। যাদবপুরের উপাচার্য, অন্তর্বর্তীকালীন উপাচার্য যখন নিয়োগ হলো, তিনি যখন কাজ করা শুরু করলেন, তারপর তিনিও অভিযোগ করছেন যে কার্যত তিনি র্যাগিং এর শিকার হচ্ছেন, তিনিও কাজ করতে পারছেন না। অন্যদিকে একটা কলেজ, সেই কলেজের অধ্যক্ষ তিনি দাবি করছেন যে শাসক দলের বা শাসক ঘনিষ্ঠ যে ছাত্ররা আছেন বা বহিরাগতরা আছেন তাদের সাথে তিনি কাজ করতে পারছেন না। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কলেজ যে উচ্চশিক্ষার যে গণ্ডিটা, সে প্রতিটি জায়গাতে দেখা যাচ্ছে শাসক ঘনিষ্ঠ বা শাসক দলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না করলে তারা কিন্তু কাজ করতে পারছেন না কখনো। সঙ্গে থাকো, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো সিএনএ। রবীন্দ্র ভারতীর পর এবার যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ তিনি অভিযোগ করছেন যে তিনি কাজ করতে পারছেন না শাসক দলের চাপে, তৃণমূল ছাত্র পরিষদের দিকেই তার অভিযোগের তীর, কিভাবে দেখছেন তৃণাঙ্কুর? মানে দুর্ভাগ্য এবং মজার ব্যাপারটা হচ্ছে যে যাকে আপনি শিক্ষক হিসেবে বলছেন বা প্রধান শিক্ষক হিসেবে বলছেন, আমি তাকেও শ্রদ্ধা জানাই শিক্ষক হিসেবে, কিন্তু তিনি মানে সকালবেলা কলেজের সময় হয়তো মাঝে সাঝে শিক্ষক রূপে কাজ করেন, কারণ অধিকাংশ সময় তিনি কলেজে অনুপস্থিত থাকেন, বাকি সময়টা তিনি বিজেপির মুখপাত্র হিসেবেই কাজ করতে থাকে দেখা যায় বা বিভিন্ন চ্যানেলে তাকে বসতে দেখা যায়। আসলে তিনি বোধ হয় গুলিয়ে ফেলছেন যে তিনি মানে প্রধান কোন কোন রূপটা ধারণ করবেন, প্রধান শিক্ষকের রূপটা ধারণ করবেন, প্রিন্সিপালের রূপটা ধারণ করবেন, নাকি তিনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করবেন। আমি তাকে একটু অসম্মানিত না করেই তাকে বলছি, তিনি একটু যদি কলেজের রেগুলার বেসিসে আসেন, ছাত্রছাত্রীদের যে সকল বেসিক রিকোয়ারমেন্ট আছে, জল, বাথরুম, এই জাতীয় যেসব বেসিক দাবিগুলো যদি উনি মতন করে একটু সামাল দেন এবং কলেজে একটু অ্যাটেন্ডেন্স আপনার রেগুলার থাকে, তবে বোধহয় এই সকল সমস্যাগুলো হয় না। আসলে তিনি একই ধারে বিজেপির মুখপাত্র, তো তাই তার বোধ হয় একটা চাহিদা রয়েছে যে কোনোভাবে তার সামনেই হয়তো খুব 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 বেশি বছর বাকি নেই তার রিটায়ারমেন্টের, যদি আজকে এইসব করে বিজেপির এমপি টিকিটটা তিনি পেয়ে যান বা তার পরিবারের খুব কাছের একজন মানুষকে যেভাবে বিজেপি নেতারা দিল্লিতে একটা ভালো জায়গায় বসিয়ে দিয়েছেন, সেরকম যদি ব্যবস্থা কিছু করেন, তাই না হয়তো সেরকম আশা থাকতে পারে। তবুও আমি তাকে অনুরোধ জানাবো, বাংলা শিক্ষার মানে অনেক এগিয়ে, বাংলা সৃষ্টি সংস্কৃতি আর বাকি ভাষার মতন জায়গা নয়, তাই তিনি এই ভিআরএস নিয়ে যাওয়ার কথা যে অপপ্রচার তিনি করছেন, যদ্যপি আমি জানি তিনি তেমন কিছু করেননি এখন অব্দি, একটু মিডিয়ায় প্রচারে আসার তিনি যে চেষ্টা করছেন,
তিনি সেই চেষ্টা থেকে বিরত থাকুন, তাকে শিক্ষক হিসেবে তাকে সম্মান জ্ঞাপন করছি এবং অনুরোধ করছি তিনি তার মতন করে এগিয়ে নিয়ে চলুন শিক্ষা প্রতিষ্ঠানটাকে এবং কলেজের সার্বিক উন্নয়নের সাথে যদি কোনো প্রয়োজন আমাদের লাগে আমরা নিশ্চিতভাবে তাকে কোঅপারেট করব। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম টিএমসিপি নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ধন্যবাদ জানাবো প্রতিনিধি সায়ন্তনকেও।